নমস্কার অরিন্দম, আজকে আমি আইসিএআর কার্শিয়াং কৃষি গবেষণা কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্টের। অ্যাকচুয়ালি এই দিকে যে কমলা লেবুগুলো হয় মিরিকে, সেই কমলা লেবুগুলোতে মানে সার্ভাইভ করছিল না, ব্যাকটেরিয়া আক্রমণ হচ্ছিল এবং গাছগুলো মরে যাচ্ছিল। তো এইখানকার যারা কৃষি বিজ্ঞানীরা আছেন, তারা একটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে একটা অসাধারণ একটা সুফল পেয়েছেন। তো আমি নিজের একটা ব্যক্তিগত কাজে এসেছিলাম কালিম্পংয়ে, তো সেখানে আমাদের ধূপগুড়ি কৃতি সন্তান, ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তনী সেরা 75 সুজিত সরকারের সাথে দেখা। তো সুজিতের সঙ্গে দেখা করলাম, তো সভাপতি আমার একটা উৎসাহ যে যেহেতু ইউটিউব করি আর কি, এই আজকে যে আপনারা সিটংয়ের কমলা লেবু দেখছেন এবং রাস্তাঘাটে যে এই বছর কমলা লেবুটা কিন্তু ব্যাপক, মানে রাস্তা আসতেও দেখছিলাম, মানে শিলিগুড়ি থেকে রাস্তায় ধারে ধারে বিক্রি হচ্ছিল। তো এইখানে একটা বিরাট একটা বিপ্লব হয়ে গেছে, একটা মানে কৃষি বিপ্লব যাকে বলবো আমি। হ্যাঁ, তো এই মুহূর্তে আমার সাথে সুজিত, এখানে ও এখন একজন সায়েন্টিস্ট হিসাবে কাজ করছে দীর্ঘদিন, ধূপগুড়ি হাই স্কুলের কৃতি সন্তান। আজকে সুজিতের মুখে শুনবো এই যে একটা সফলতা, এটা কিভাবে আসলো যদি একটু বোঝাও আর কি, ওই কাজটাকে নিয়ে বোঝাও আর কি। নমস্কার। হ্যাঁ, আমি ডক্টর সুজিত সরকার, ধূপগুড়ির ছেলে, বর্তমানে আইসিএআর আইএআর এর সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। তো আমি যখন এখানে জয়েন করি, তো এখানকার মেইন সমস্যা যেটা আমি দেখেছি, দার্জিলিং এর যে কমলা লেবু যেটা একসময় খুব বিখ্যাত ছিল, তার চাষ এবং তার এরিয়া মোর দেন 50% এরিয়া ডিক্লাইন হয়ে গেছে বিভিন্ন রোগ পোকামাকড় এসব কারণে। তো এখানে এসে আমি যেটা মেন সমস্যা দেখলাম যে বেশিরভাগ অর্চার্ড ভাইরাস রোগে ইনফেক্টেড এবং কোনো হেলদি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল প্রোডাকশনের সিস্টেম নেই যেখান থেকে আমরা আবার সেটাকে রিভাইভ করতে পারি। আর এখানকার চাষিরা যেটা প্র্যাকটিস করতো গুটি কলম নতুন চারা তৈরি করার জন্য, তো সেখানে সমস্যা যেটা হচ্ছিল, গুটি কলমে যে প্লান্ট থেকে চারাটা তৈরি করছিল সেটা অলরেডি ভাইরাসে ইনফেক্টেড এবং তার থেকে যে নতুন প্লান্টটা তৈরি হচ্ছে বা চারা তৈরি হচ্ছে সেটাতেও ভাইরাসটা চলে আসছে। তো এই একটা জায়গা আমাকে বন্ধ করার দরকার প্রয়োজন বোধ করলাম এবং সেই জন্য আমি যেটা করি, কিছু রেজিস্ট্যান্ট রুট স্টক যেমন রংপুর লাইম বা রাফ লেমন, সেগুলো আমি নাগপুর থেকে নিয়ে আসি এবং আমাদের এই সেন্টারে প্রচুর মাত্রায় তৈরি করি। তারপরে দার্জিলিং এর যে হেলদি প্লান্ট যেগুলো ছিল, আমরা ল্যাবে টেস্ট করি যে কোন প্লান্টটা ভাইরাস ফ্রি আছে বা কোনো রোগ পোকামাকড় নেই এবং কোন প্লান্টের ফ্রুট কোয়ালিটি সব থেকে ভালো। আমরা ল্যাবে তার ভিটামিন সি কন্টেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড বা টোটাল সলিউবল সলিড এগুলো অ্যানালাইসিস করে কিছু প্লান্ট সিলেক্ট করি সেই সেখান থেকে, যাতে আমরা সায়নটা নিয়ে গ্রাফটিং করে নতুন হেলদি প্লান্ট তৈরি করতে পারি। তো গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা 3-4 রকম মেথড ট্রাই করি এবং দেখি যে সাইড গ্রাফটিং সেটা হচ্ছে সব থেকে সাকসেসফুল হচ্ছে। এটি একটু বোঝাও তো যে গ্রাফটিং এর ব্যাপারটা, তুমি যেটা বোঝাচ্ছিলে আগে এই ব্যাপারটা। তো এটা যেটা আপনারা চারাটা দেখছেন, এই নিচের যে পোর্শনটা এটা হচ্ছে রংপুর লাইম বা রাফ লেমন, যেটা একটু টক হয়, মানে খুবই টক, মানে আমরা সাধারণত খেতে পারি না, কিন্তু এই প্লান্টটা বিভিন্ন রোগ পোকামাকড় রেজিস্ট্যান্ট এবং দীর্ঘদিন এটার থেকে আমরা ফলটা পেতে পারি। তো সেই জন্য আমরা নিচের পোর্শন যেটাকে রুট স্টক বলি এটাকে রংপুর লাইন বা রাফ লেমন সিলেক্ট করেছি। আর এই যে জয়েন্টটা দেখছেন, এটার উপরে পার্টটা হচ্ছে দার্জিলিং এর কমলা লেবু, এই যে পাতাটা এসছে। তো আমরা দার্জিলিং এর কমলা লেবু যেটা হেলদি, সেখান থেকে একটা বাড বা একটা ডাল নিয়ে এখানে জাস্ট একটা সাইডে কাট করে এটাকে আমরা জয়েন্ট করে জাস্ট একটা অপারেশনের মতো আবার রেখে দিই। রেখে দেওয়ার 1 মাস পরে এই উপরের পার্ট থেকে নতুন নতুন পাতাগুলো আসতে থাকে, তো তখনই আমরা বুঝতে পারি যে এটা সাকসেস হয়েছে। এই মুহূর্তে মানে কালিম্পং পাহাড়ে মানে তোমার এই প্রজেক্টটা সাকসেস কেমন? এই প্রজেক্টটা মানে কি বলবো, একটা নতুন আলোড়ন বা নতুন দিশা দেখিয়েছে কমলা লেবু চাষের ক্ষেত্রে। কারণ আমি যখন আসি তখন মোর দ্যান 50% এরিয়া, যেটা আর কি হর্টিকালচার রিপোর্টে এবং বিভিন্ন রিপোর্টে দেখিয়েছে যে এরিয়া কমলা লেবু চাষ কমে গেছে। তো সেখান থেকে আমার এই প্রজেক্টে 4টা এরিয়া, একটা হচ্ছে মংপু, একটা হচ্ছে সিটং, একটা হচ্ছে সোনাদা বালাসান আর কালিম্পং ইচ্ছেগাঁও, মোটামুটি 1000-এর উপরে চাষি নতুন করে আবার এই হেলদি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল লাগিয়েছে। একটা যেটা সব থেকে যেটা ভালো লাগলো আর কি, যেটা সেটা তুমি বলছিলে একটু আগে ব্যক্তিগত আলাপচারিতায়, সে হচ্ছে তোমরা চাষিদেরও কৃষকদেরও শিখাচ্ছ মানে এই ব্যাপারটা কিভাবে করতে হয়, এই মেথডটা কিভাবে করতে হয় এবং সেটাতেও তারা সফল সফল
এটা প্রথমে খুব এবং মনে হচ্ছে যেটা এই কমল লেবুর ব্যাপারটা যেটা আছে সেটা আগামীতে এখানকার অর্থনীতি একটা বিরাট একটা চেঞ্জিং হবে, এবং কৃষকদের যারা কৃষকদের সঙ্গে তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায় কথা বলতেছো, তাদের মানে অ্যাটিটিউডটা কি দেখা যাচ্ছে? তাদের এখন তারা মানে কি বলবো, আমার থেকে তার বেশি তারা মানে ইন্সপিরেশন বা বেশি মোটিভেটেড। শুরুতে আমার ফার্মার্সদের কনভিন্স করতে খুবই টাফ হচ্ছিল, যে তারা মানে টোটালি ডিমোটিভেট হয়ে গেছিল যে কমল লেবু চাষ করে কোনো লাভ হবে না, ওই আবার পোকা। এখন তারা পুরো সাকসেস, এখন পুরো সাকসেস, তারা নিজেরা গ্রাফ্ট। আসল কথা কি, মানে যদি কাজ করার মানসিকতা থাকে এবং যদি ইচ্ছে থাকে এবং যদি কাজকে ভালোবাসা যায়, তাহলে কিন্তু এই ধরনের সফলতা কিন্তু মানুষের জীবনে আসে। একটা ধূপগুড়ি একটা প্রত্যন্ত এলাকা, সেখান থেকে কিন্তু ধূপগুড়ি হাই স্কুলের একজন কৃতি সন্তান সুজিত সেখান থেকে কিন্তু একটা বড় জায়গায় গিয়ে একটা বড় ধরনের একটা সফলতা করছে। প্রচারের আলো একদমই চায় না, যাই হোক আমি অনেক ওকে রিকোয়েস্ট করার পরেই ও এই কথাটা বললো আর কি, এই ভিডিওটা ও রাজি হলো আর কি। তো অনেক আমরা বলি না যে ধূপগুড়িতে থাকি কিছু হবে না, বাইরে যেতে হবে, যারা যাদের মধ্যে কোয়ালিটি আছে তারা যেখানে যাবে তারা সেখানেই সফল, এটা একটা পূর্ববর্তী জিন ঘটিত ব্যাপার। সুজিতের সফলতা কামনা করি, এবং যেটা চাই যে সুজিতের হাত ধরে আজকে এবং ওর সিনিয়র যারা আছে তাদের হাত ধরে আজকে এই কালিম্পং শহরে এবং পাশাপাশি গ্রামাঞ্চলগুলোতে যে কমলা লেবুর যে একটা ব্যাপারে যে লোকে কৃষকদের যে একটা উৎসাহটা, এটা একটা একটা খুব একটা ভালো গুড সাইন, এবং আমরা সুজিতের সাফল্য কামনা করি। এবং এই যে সফলতাটা, এই যেন এই যে কমলা লেবু চাষটা যেন আরও বাড়ে, এবং সুজিতকে আমি একটা রিকোয়েস্ট করবো যে সেটা হচ্ছে যে তুমি তো ধূপগুড়ির সন্তান, যে ধূপগুড়িতে এই ধরনের কি কোনো কিছু একটা করা যায়, মানে যেটা দিয়ে তোমার এই যে গবেষণাটা তোমার এই যে ব্যাপারটা এটাকে কীভাবে কাজে লাগানো যায়? হ্যাঁ, ধূপগুড়িতে আমার নিজস্ব মানে ইচ্ছা আছে কিছু নতুন শুরু করার। তো ইভেন আমার ধূপগুড়িতেও কথা হয়েছে একটা আলাদা প্রজেক্ট আনার জন্য, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কমলালেবু চাষটা আবার শুরু করার জন্য। তো সেখানে এটা বিভিন্ন ফার্মার্স ক্লাবে, তো সেরকম ফার্মার্স ক্লাবে গেলে কি আমরা ধূপগুড়ি ব্লকে কি এরকম ভাবে আমরা কমলালেবু ব্যাপারটা পেতে পারি কি? ওয়েদার কি ম্যাচ করবে? ওয়েদারে যেটা মানে আমারও একটা ডাউট ছিল, কিন্তু দুই একটা জায়গায় আমরা দেখেছি যে ময়নাগুড়িতে কিছু চাষি সফলতা পেয়েছে, তারা চা বাগানের মধ্যে কমলালেবু লাগিয়েছে এবং সেগুলো খুবই মানে অ্যাজ পার দার্জিলিং এর যেরকম টেস্ট বা ফ্লেভার বা সেন্ট আসে সেটাই আসছে। তো আমাদের মেইন হচ্ছে প্ল্যান্টিং মেটেরিয়াল যেটা, সেটা গ্রাফটেড এবং হাইলি মানে সিলেক্টিভ হতে হবে, যাতে সেটা কোয়ালিটিটা খুবই ভালো হয়। তাহলে আমরা সুজিতকে ধন্যবাদ জানাই। তো এই ধরনের যদি প্রজেক্ট আমাদের ধূপগুড়িতে হয়, এই ধরনের কমলা লেবু চাষ যদি হয় তাহলে তো খুব ভালোই হবে। এর আসল কথা হচ্ছে এই ধরনের ছেলেকে আমাদের কাজে লাগাতে হবে, যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন, যারা আমাদের ধূপগুড়ির বিভিন্ন প্রশাসনে যারা আছেন, তারা যদি এইভাবে কৃষি দপ্তর যদি এগিয়ে আসে তাহলে এই ধরনের কিন্তু একটা সাকসেস আসে। নমস্কার, আবার দেখা হবে অন্য কোথাও। অরিন্দম।